হাড্ডি কখনোই গোস্ত হয় না, উপজাতি কখনোই দোস্ত হয় না। সাম্প্রতিক সময়ে এই লাইনটি ফেসবুকে প্রচুর ভাইরাল। তবে আমি মনে করি এই লাইনটি এভাবে না হয়ে এভাবে হওয়া উচিত ছিল। সব মানুষ এক হয় না, সবাই বন্ধুত্বের মর্যাদা দিতে জানে না। সাম্প্রতিক সময়ে ফেসবুকের মধ্যে এই লাইনটি প্রচুর ভাইরাল। তবে এই লাইনটি কেন এত ভাইরাল তা নিশ্চয়ই আপনি জানেন, এতক্ষণে আপনাকে আর বলতে হবে না। চলুন একটু অতীত থেকে ঘুরে আসি। 2021 সালের একটি ঘটনা। নিজের মেয়েকে লাগাতার 2 বছর দর্শন করেছে তার বাবা, এমন একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছিল বেশি নয় আজ থেকে মাত্র 2 বছর আগে। শুধু তাই নয়, আবার ওই মেয়েটির অসাধ্য সুযোগ নিয়ে আরো একজন লোক টানা 28 দিন লাগাতার দর্শন করেছে ওই মেয়েকে। মেয়েটির দাদু যখন তাকে সঙ্গে করে নিয়ে থানায় যাওয়ার পর তার উপর হওয়া দর্শনের মামলা করেন, তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। মেয়েটির বয়স ছিল তখন মাত্র 15 বছর। এই প্রসঙ্গে মেয়েটির বাবার দাবি ছিল তার স্ত্রী অন্য কারোর সাথে পরকিয়া করে, যার কারণে টানা 2 বছর যাবৎ তার মেয়েকে সে নির্যাতন করছে। মেয়েটির 13 বছর বয়স থেকে এভাবে প্রতিনিয়ত তার বাবা নির্যাতন করে আসছে, আর এটা 15 বছর বয়সে মানে 2 বছর পর এসে প্রকাশ্যে আসে। এই ঘটনা যখন মেয়েটির দাদুর চোখের সামনে পড়ে, তখন সে গ্রামের অন্য একটি বাড়িতে সেই মেয়েকে রেখে আসে আর প্রত্যেক দিন নাতনিকে দেখে আসেন তিনি। কিন্তু এখানেই থেমে থাকেনি তার উপর হওয়া অত্যাচার। মেয়েটির কাকু তাকে জোর করে ধরে অন্য একটি পুরুষকে দিয়ে টানা 28 দিন তাকে নির্যাতন করায়। মেয়েটি যখন সেখানে টিকে থাকতে না পেরে পালিয়ে আবার নিজের বাড়িতে চলে আসেন। সেখানে আসার পর আবার তার বাবা তার উপর নির্যাতন শুরু করেন। থানায় মামলা দায়েরের পর যখন তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তিনি এই সমস্ত কথাই খুলে বলেন, বর্ণনা দেন এক ভয়ঙ্কর অত্যাচারের। তাহলে কি এখানে বলার ছিল না, বাবা কখনোই আপন হয় না, বাবার হাত থেকেও সন্তান রেহাই পায় না? বেশি দিন আগে নয়, এই তো 2023 সালের একটি ঘটনা, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের একটি ঘটনা। হত্যার শিকার হন শাহজাহান ফকিরের বড় ছেলে। নিহতের পরিবার সূত্রে জানায় একই ঘরে ঘুমিয়েছিল তারা 3 ভাই, আবু রায়হান, রুমান, জামাল। রায়হান ও ছোট ভাই জামাল যখন ঘুমিয়ে পড়ে, সুযোগ মতো রুমান তার আপন বড় ভাইকে ধারালো ছুরি দিয়ে জবাই করতে শুরু করে। এ সময় ছোট ভাই জামালের চিৎকারে পাশের রুম থেকে দৌড়ে চলে আসে তার বাবা। এসে দরজা খুলতেই ঘাতক রুমান দৌড়ে সেখান দিয়ে পালিয়ে যায়। তারপর গুরুতর অবস্থায় আবু রায়হানকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর সেখানের কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সামান্য কিছু টাকা নিয়ে বিরোধ, যার কারণে ভাই ভাইকে মেরে ফেলেছে। তাহলে কি এখানে বলা উচিত ছিল না, ভাই কখনো আপন হয় না, ভাইকে বিশ্বাস করা যাবে না? এটিও 2023 সালের ঘটনা। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়ে বলেন, নিজের বাবাকে হত্যা করার পর ছেলে এসে থানায় আত্মসমর্পণ করেছেন। গোলাম হোসেন কয়েক বছর আগে রাজশাহী ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে ঢাকার একটি ব্যাংকে কর্মরত ছিলেন। গত রাতে খাওয়া দাওয়া শেষ করার পর তিনি বাবার পাশের রুমে শুয়েছিলেন, সে সময় বাড়িতে আর কেউ ছিল না। রাতে অজ্ঞাত কোনো কারণে সে তার বাবার রুমে প্রবেশ করে, তারপরে প্রথমে ভারী জিনিস দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতেই থেমে যায় না, তারপরেও ধারালো ছুরি দিয়ে ততক্ষণ আঘাত করতে থাকে যতক্ষণ সে শিউর না হয় সে মারা গেছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর থানায় গিয়ে ঘটনার বর্ণনা দিয়ে পুলিশকে তার বাবার লাশ উদ্ধার করতে বলেন। তো এখানে কি বলা উচিত ছিল না, ছেলে কখনো আপন হয় না, ছেলেকেও কখনো বিশ্বাস করা যাবে না? এই ঘটনাটি আবার 2019 সালের, রাজধানীর পল্লবীতে ছেলের হাতে মায়ের খুন। কাজল রেখা নামের 48 বছর বয়সের একজন মা খুন হয়েছিলেন। ঘাতক ছেলের নাম রাসেল, বয়স ছিল 23। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 পল্লবীর ব্রাউনিয়াবাদ সুইসগেট এলাকায় এরকম একটি ঘটনা ঘটেছিল। ঘটনাস্থল থেকে পল্লবী থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, রাসেল একজন বগাড়ে ও নেশাগ্রস্ত যুবক ছিল। মায়ের কাছে নেশার টাকা চান, মা টাকা দিতে অস্বীকৃতি জানালে লোহার রড দিয়ে বাড়ি মেরে মাকে মেরে ফেলেন। এই ঘটনার পর রাসেলকে আটক করে থানায় নেওয়া হয়েছিল। তো এখানে কি বলার ছিল না, সন্তান কখনো আপন হয় না, নিজের গর্ভের সন্তানকেও কখনো বিশ্বাস করবেন না? পৃথিবীর প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠী, এমনকি যারা ধর্ম মানে না তারাও, পৃথিবীর সব মানুষ কখনোই খারাপ ছিল না, আবার সব মানুষ কখনোই ভালো ছিল না। আমি মনে করি এখানে ধর্ম জাতি ভেদাভেদ করা উচিতই না। এখানে এমনটা বলা উচিত কিছু মানুষ খারাপ হয়, জঘন্যতম খারাপ হয়, তবে পৃথিবীর সব মানুষ এক হয় না। ভাটিতে কখনো গোস্ত নাই হতে পারে, তবে সব উপজাতি যে একই রকম হবে এমনটা ভাবা কোনোভাবেই ঠিক না।